সুধি দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের বলবো, আজ জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে আনুন এই দুটি জিনিস। আপনার জীবন ভরে উঠবে আনন্দে, হবে মধুময় এবং অর্থের কোনো অভাব থাকবে না। একটি পাবেন আপনি বিনামূল্যে, আর অপরটির জন্য সামান্য অর্থ ব্যয় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনার কাছে একটি বড় সুযোগ আছে, আর এই সুযোগ কোনোভাবেই হারাবেন না। আজকে আপনি যদি উপবাস পালন করেন তাহলেও হবে, আর যদি নিরামিষ আহার গ্রহণ করেন তাহলেও আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। কিন্তু আপনার মনকে হতে হবে শুদ্ধ এবং পবিত্র। আজ শুক্রবার জন্মাষ্টমী, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়, তাই আজকের দিনটি খুবই শুভ আমাদের প্রত্যেকের জন্য। তাই এই দিন আপনি এই দুটি কাজ করুন। আপনাকে কী কী করতে হবে আমি বলে দিচ্ছি। আপনি অবশ্যই আজকে সন্ধেবেলায় স্নান সেরে আপনি একটি হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। পুরুষ মহিলা নির্বিশেষে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। যদি সম্ভব হয় অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর আপনাকে করতে হবে, দুটি তুলসী পাতা নিতে হবে এবং একটি কাঁসার পাত্রে গঙ্গা জলের মধ্যে রেখে দিতে হবে। তারপর শ্রীকৃষ্ণের মূর্তিকে আপনি স্নান করাবেন। স্নান করানোর জন্য আপনার লাগবে ঘি, মধু এবং গঙ্গা জল। সঙ্গে আপনি সামান্য মিছরি এবং চিনিও দিতে পারেন। এইগুলি দিয়ে স্নান সেরে নেবেন। তারপর শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র পরিধান করিয়ে দেবেন। এরপর আপনি ওই দুটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের পায়ে দেবেন। আপনার সাধ্যমতো আপনি বিভিন্ন ফল দেবেন, তবে অবশ্যই তালের কোনো যে মিষ্টান্ন অবশ্যই দেবেন, কারণ শ্রীকৃষ্ণ তালের মিষ্টান্ন খুবই পছন্দ করেন। আপনি এই যে দুটো তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে দেবেন, একটি হচ্ছে কৃষ্ণের জন্য, অপরটি হচ্ছে লক্ষ্মী দেবীর জন্য। এই দিন আপনি যদি শ্রীকৃষ্ণের চরণে দুটি তুলসী পাতা দেন এবং পরবর্তীকালে ওই দুটি তুলসী পাতা একটি ছোট হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনার সিন্ধুকে রেখে যান, যেখানে টাকা পয়সা রাখে রেখে দেন, তাহলে আপনার জীবনে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন আপনি এই কাজটি করার। এছাড়াও আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটাও আপনাদের বলে দিচ্ছি। আজকে আপনি অবশ্যই একটি ময়ূরের পালক কিনে আনবেন। মনে রাখবেন, একটি বা দুটি ময়ূরের পালক কিনে আনবেন। আপনারা বিভিন্ন দোকানে পাবেন, মাছের যে চার তৈরি হয় সেই দোকানেও পেয়ে যাবেন। এই ময়ূরের পালক দুটো আপনি এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং পুজোতে ব্যবহার করবেন। পুজো হয়ে গেলে এই ময়ূরের পালক দুটি আপনি শ্রীকৃষ্ণের কপালে ঠেকাবেন। যদি সম্ভব হয় আপনি শ্রীকৃষ্ণের কপালে বেঁধে দেবেন, আর যদি না সম্ভব হয় শ্রীকৃষ্ণের স্পর্শ করিয়ে পাশে রেখে দেবেন। মনে রাখবেন, এই ময়ূরের পালক দুটি আপনার কিন্তু ভাগ্য খুলে দিতে পারে, তাই এই ময়ূরের পালক দুটি আপনি শ্রীকৃষ্ণকে স্পর্শ করিয়ে রাখবেন। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের কপালে সবসময় ময়ূরের পালক কিন্তু শোভা পায়, তাই এই দিন আপনি শ্রীকৃষ্ণের কপালে ময়ূরের পালক ঠেকিয়ে রাখুন এবং সেই পালক আপনি আপনার গৃহে রেখে দিন। যখন যখন প্রয়োজন হবে তখনই আপনি এই ময়ূরের পালককে ব্যবহার করতে পারবেন। আপনি বিভিন্ন শুভ কাজে যাবার আগে অবশ্যই ময়ূরের পালক ঠেকিয়ে নেবেন মাথায়। আপনার সৌভাগ্য খুলতে বেশি সময় লাগবে না। আশা করি আপনাদের বিষয় দুটি জানা হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে করে জানান, এবং আপনি
এই জন্মাষ্টমী তিথিতে, শুভ তিথিতে অবশ্যই সম্পূর্ণভাবে ভালোভাবে পুজো করুন এবং করতে থাকুন। এখন দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর ব্রতে উপবাসী প্রধান। খনার বচনে জন্মাষ্টমীর উপবাসের বিধান রয়েছে। বছরের কোন দিবস উপবাস করতে হয় সেই প্রসঙ্গে খনার বচনে দুই ছেলের জন্মতিথি উল্লেখ রয়েছে। দুই ছেলের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী ও শিবরাত্রির কথা বলা হয়েছে। শ্রীমৎ ভাগবত মতে জন্মাষ্টমী তিথিতে অন্নগ্রহণ নিষিদ্ধ বলা হয়েছে। এই দিন যে অন্নগ্রহণ করে আগামী জন্মে পশুজনী প্রাপ্তি হয়। বিষ্ণু পুরাণে রয়েছে মহাষ্টমীর নিশিরাতে কৃষ্ণ পুজো করলে মেলে এই পাঁচটি অলৌকিক ফলাফল। কি এই পাঁচটি অলৌকিক ফলাফল অবশ্যই জেনে নিন। সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম হয়। আপনি যদি এই জন্মাষ্টমীর ব্রত পালন করেন অবশ্যই সুস্থ সবল এবং পুত্র সন্তানের জন্ম দিতে পারবেন। অপরদিকে গৃহে সর্ববাধা বিঘ্ন দূর হয়। গৃহের বিভিন্ন প্রকার অশান্তি দূর করার জন্য আপনাকে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে। তাহলেই আপনার গৃহে যত রকমের বাধা আছে তা দূরীভূত হয়ে যাবে। অপরদিকে সর্বশত্রু বিনাশ হয়। আপনার বিভিন্ন প্রকার যে শত্রু রয়েছে এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে সকল প্রকার শত্রু কিন্তু বিনাশ হয়ে যাবে। অতুল ঐশ্বর্য প্রাপ্তি হয়। আপনি ধন দৌলত এবং অধিক ঐশ্বর্য প্রাপ্তি লাভ করতে পারেন। তাই অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করুন, আপনার এইগুলি পাওয়া খুব সহজ হয়ে যাবে। অপরদিকে স্বয়ং মহামায়া তাকে সর্বক্ষণ রক্ষা করে। হ্যাঁ বন্ধুরা, জন্মাষ্টমীর যদি ব্রত পালন করেন তাহলে মহামায়া আপনাকে স্বয়ং রক্ষা করবেন। তাই বুঝতে পারছেন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই কৃষ্ণের যে জন্ম হয়েছিল এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে আপনার জীবনে কতটা সুখ সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য নেমে আসতে পারে। তাই প্রত্যেক মহিলা এবং পুরুষ নির্বিশেষে বলছি আজ জন্মাষ্টমী, অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করুন। আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া হয়, তাই এই ভিডিও যারা দেখছেন যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে কখনোই ভুলবেন না। জন্মাষ্টমীর দিন আপনি যদি ওই মন্ত্র দুটি পাঠ করেন তাহলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। তাই বন্ধুরা, প্রত্যেককে অনুরোধ করছি আজকে যদি পারেন কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না। আপনি বাড়িতে যাবেন এবং সেখানে আপনি স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং হলুদ ফুল দিয়ে আজকে কৃষ্ণকে পুজো দেবেন। আপনি অবশ্যই তালের বড়া দিতে ভুলবেন না, কারণ আমরা জানি যে কৃষ্ণ পুজোয় অবশ্যই তালের বড়া দিতে হয়। তাই জন্মাষ্টমীতে আপনি হলুদ ফুল দিয়ে যেমন পুজো দেবেন তেমনই কৃষ্ণকে তালের বড়া দেবেন। এইভাবে আপনি এই ব্রতটি পালন করুন এবং আজ মধ্যরাতে শ্রীকৃষ্ণের সামনে আপনি শুদ্ধ বস্ত্র পরে এই মন্ত্র দুটি পাঠ করুন। অবশ্যই আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি খুব সহজেই চলে আসবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এ পর্যন্তই নমস্কার, নমস্কার। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।